সহজের আসান তোমাদের সকলকে স্বাগত আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশ সালের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস সিক্সের ফার্স্ট ইউনিট টেস্ট দু হাজার চব্বিশ পরিবেশ ও বিজ্ঞান বা সায়েন্স সাবজেক্টের এই প্রশ্নপত্রের উত্তরগুলো দেখো প্রথম প্রশ্ন রয়েছে এক নম্বর দাগের সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো ছটি প্রশ্ন দেওয়া আছে প্রত্যেকটা প্রশ্নের মান এক নম্বর করে একের এক নম্বর থেকে বলা হচ্ছে কুইনাইন পাওয়া যায় কফি বীজ থেকে শিঙ্কোনা গাছের ছাল থেকে সিঙ্কোনা গাছের মূল থেকে সর্বগন্ধা গাছের মূল থেকে তো কুইনাইন পাওয়া যায় কোথা থেকে সিঙ্কোনা গাছের ছাল থেকে এরপর দু নম্বর দেখে দোয়ের মধ্যে যে অণুজীবটি থাকে তার নাম ল্যাক্টোব্যাসিলাস রাইজোবিয়াম মাইসিস না স্যাকারোমাইসিস তো দোয়ের মধ্যে যে অনুজীবটি থাকে তার নাম হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস নেক্সট তিন নম্বর দেখে কোন ক্ষেত্রে রাসায়নিক পরিবর্তন ঘটছে ন্যাপথালিন কঠিন অবস্থা থেকে বাষ্প হয়ে যাচ্ছে মাখন গলে যাচ্ছে বাল্ব জ্বলে উঠছে খাবার হজম হচ্ছে সেক্ষেত্রে খাবার হজম হচ্ছে এটা হচ্ছে একটি রাসায়নিক পরিবর্তন চার নম্বর দাগে নিশাদল হলো এম জি এল টু এনএইচ ফোর সিএল না এল টু এখানে নিসাদল এর সংকেতটা হচ্ছে এইচ ফোর এল ঠিক আছে অ্যামোনিয়াম ক্লোরাইড নেক্সট প্রশ্ন দেখো পাঁচ নম্বর দাগে অধাতু কিন্তু তাপের সুপরিবাহী হলো তামা গ্রাফাইট পারদ না অক্সিজেন গ্যাস তো অধাতু কিন্তু তাপের সুপর সুপরিবাহী সেটা হচ্ছে গ্রাফাইট ছ নম্বর দাগে পালনিক শিলা হলো গ্রাফাইট ব্যাসল্ট পিউমিস না বেলে পাথর এখানে পালরিক শিলাটি হচ্ছে বেলে পাথর পরের প্রশ্ন দু নম্বর দাগে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দেওয়া প্রশ্নের মানে এক নম্বর করে তিনটি প্রশ্নের উত্তর লিখতে হবে নাম্বার একে হচ্ছে রাসায়নিক পরিবর্তন কাকে বলে তো যে পরিবর্তনে পদার্থের রাসায়নিক ধর্ম বা বৈশিষ্ট্য পাল্টে নতুন ধর্মবিশিষ্ট পদার্থে পরিণত হয় তাকে রাসায়নিক পরিবর্তন বলে দু নম্বর হচ্ছে পেস্ট বা ক্ষতিকারক কীটনা কীট পতঙ্গ কাকে বলে তো যে সকল জীব তথা পতঙ্গ উদ্ভিদের দেহে উদ্ভিদের দেহ থেকে পুষ্টি রস শোষণ করে নিয়ে উদ্ভিদের ক্ষতি সাধন করে তাদের পেস্ট বা ক্ষতিকারক কীটপতঙ্গ বলে পরের প্রশ্ন এর সঙ্গে অথবা দিয়ে বলা হচ্ছে ফসফরাস ট্রাই ক্লোরাইড অন্যুর সংকেত লেখন তো ফসফরাস ট্রাই ক্লোরাইড এই অন্যুর সংকেত হচ্ছে পি সি এল সি নেক্সট এইচ টু এইচ আর এইচ টু বলতে কী বোঝায় তো এইচ মানে হলো হাইড্রোজেনের একটি পরমাণু টু এইচ হলো হাইড্রোজেনের দুটি পরমাণু আর এইচ টু এটা মানে হচ্ছে হাইড্রোজেনের একটি অন্ন ঠিক আছে এরপর এর সঙ্গে অথবা দিয়ে বলা হচ্ছে দ্রবণ কাকে বলে তো উত্তর লিখবে দুই বা ততোধিক পদার্থের সমসত্ব মিশ্রণ যার উপাদানগুলির আপেক্ষিক পরিমাণ একটি নির্দিষ্ট সীমার মধ্যে পরিবর্তন করা যায় তাকে দ্রবণ বলে যেমন হচ্ছে নুন জল এরপর তিন নম্বর দেখে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও প্রশ্নের মান দু নম্বর করে তিন দোকানে ছ নম্বর ঠিক আছে তিনটি প্রশ্নের উত্তর লিখতে হবে নাম্বার একে দেওয়া হচ্ছে পাউরুটির গায়ে ফুটো ফুটো থাকে কেন বা ফুটো থাকে কেন একটি ধাতুকল্পের উদাহরণ দাও তোমরা উত্তর লিখছি পাউরুটি তৈরির সময় ময়দার আটার সাথে ইস্ট মেশানো হয় ইস্ট হলো। এক ধরনের ছত্রাক যা ময়দা বা আটাতে থাকা শর্করাকে ভেঙে ভেঙে ফেলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করেন এই উৎপন্ন হওয়া কার্বন ডাইঅক্সাইড ময়দার ভেতর থেকে বাইরে বেরোনোর সময় পাউরুটির গা ফুটো ফুটো হয়ে যায় ঠিক আছে আর একটি ধাতুকল্পের উদাহরণ হলো আর্সেনিক বা অ্যান্টিমনি ঠিক আছে এর সঙ্গে অথবা দিয়ে বলা হচ্ছে কৃষি জমিতে কীটনাশক ব্যবহারের কারণ ও এগুলির দীর্ঘ ব্যবহারের কুফলগুলি লেখন আমরা লিখছি এখানে শস্যের পক্ষে ক্ষতিকারক পোকামাকড় নানান শাক সবজি ফসল ইত্যাদির কচি পাতা কাণ্ড ফল খেয়ে শস্য উৎপাদনকে ব্যাহত করে কীটনাশক ব্যবহার করে পোকামাকড়দের দমন করে ফসলের উৎপাদন বাড়ানো হয় এটা অতি ব্যবহারের কুফলগুলো কি না চাষের জমিতে অত্যাধিক কীটনাশক ব্যবহার করলে এগুলি নানাভাবে জলাশয়ে মিশে জলদূষণ ঘটায় এবং জলজ প্রাণী ও উদ্ভিদের দেহে বিষক্রিয়া দেখা যায় এরপর দেখো দু নম্বর দেখে যৌগিক ও মিশ্র পদার্থের পার্থক্য লেখো তোমরা লিখছি এখানে যেটা যৌগিক পদার্থ এটা হচ্ছে মিশ্র পদার্থ এক নম্বর পার্থক্য কী না যৌগিক পদার্থের মূল উপাদানগুলির রাসায়নিক পরিবর্তন ঘটে আর মিশ্র পদার্থের মূল উপাদানগুলির ভৌত পরিবর্তন ঘটে মাত্র দু নম্বর হচ্ছে যৌগিক পদার্থের মূল উপাদানগুলোকে আর আগের অবস্থায় ফিরে পাওয়া যায় না মিশ্র পদার্থের উপাদানগুলোকে আবার আগের অবস্থায় ফিরে পাওয়া যায় ঠিক আছে এগুলো হচ্ছে যৌগিক আর মিশ্র পদার্থের মধ্যে পার্থক্য এবার এর সঙ্গে অথবা বলা হচ্ছে অণু এবং পরমাণুর মধ্যে পার্থক্য লেখো ঠিক আছে তো অণু আর পরমাণুর মধ্যে পার্থক্য কি এক নম্বর হচ্ছে যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কলার নাম হচ্ছে অণু আর মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কলার নাম হচ্ছে পরমাণু দু নম্বর অণু মুক্ত অবস্থা থাকতে পারে পরমাণু মুক্ত অবস্থা থাকতে পারে না তিন নম্বর একটা আমরা এখানে উদাহরণ লিখছি যেমন জলের অনু হচ্ছে এইচ টু ও আর জলে এইচ মানে হাইড্রোজেন আর ও মানে হচ্ছে অক্সিজেন পরমাণু কিন্তু থাকে ঠিক আছে এরপরের প্রশ্ন দেখো তিন নম্বরে দেখে বায়ু কি জাতীয় পদার্থ খাদ্য লবণের সংকেত লেখন তো বায়ু একটি মিশ্র পদার্থ আর খাদ্য লবণের সংকেত হচ্ছে এল সোডিয়াম ক্লোরাইড এর সঙ্গে অথবা দিয়ে বলা হচ্ছে যে প্রক্রিয়ায় নুন জল থেকে নুন তৈরি হয় তার নাম কী তিনি কি জলে দ্রবীভূত করা হলো এখানে কোনটি দ্রাব ও কোনটি দ্রাবক তো যে প্রক্রিয়ায় সমুদ্র জল থেকে নুন তৈরি করা হয় সেটার নাম হচ্ছে পাতন ঠিক আছে আর চিনি আর জলকে যদি দ্রবীভূত করা হয় তাহলে কোনটা দ্রাব আর কোনটা কোনটা দ্রাবক তো এখানে দ্রাব হচ্ছে চিনি আর দ্রাবক হলো জল ঠিক আছে তো দেখো এই ছিল তোমাদের ক্লাস সিক্সের ফার্স্ট ইউনিট টেস্ট দু হাজার চব্বিশ সালের তোমাদের সায়েন্স সাবজেক্টের একটি নমুনা প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর আমরা এখানে আলোচনা করলাম প্রতিটি প্রশ্ন উত্তর অবশ্যই তোমরা ভালোভাবে একবার প্র্যাকটিস করবে এর মধ্যে দিয়ে কিন্তু অনেক প্রশ্ন তোমার পরীক্ষায় কমন পাবে আর এই চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আইকনে প্রেস করে অল অপশান থেকে করবে ভিডিওটিতে একটি লাইক করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে ঠিক আছে আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ